নমস্কার, হেমকোনা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকে রেসিপি কাতলা মাছের ঝোল। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেলে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, কারণ অনেকটা মাছ ভাজতে কিন্তু বেশ খানিকটা তেল লাগে। অল্প তেলে মাছ ভাজা হয় না। অন্যান্য সবজি কিংবা চিকেন রান্না করতে গেলে অল্প তেলে হয়, কিন্তু মাছ কিন্তু অনেকটা তেল দিয়ে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নেব। একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন অনেকটা তেল থেকে গেছে, তুলে রেখে দেবো। অন্য সবজি যখন রান্না করব, পটলের তরকারি, বাঁধাকপি কিংবা ফুলকপি রান্না করার সময় এই তেলটা ব্যবহার করতে পারবো। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আদা, জিরে, লঙ্কা বেটে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম বেটে রাখা মশলা। অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো। দিয়ে দেবো টমেটো সস, আপনারা চাইলে পাকা টমেটোও ব্যবহার করতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল। আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।